নেত্রকোনা জেলার মোহাম্মদ ফেরদৌজ হোসেন দীর্ঘ সময় কাজ করছেন বাংলাদেশ পুলিশে জীবনের বাইশ বছরে প্রায় দশ বছরেই দায়িত্ব পালন করেছেন ট্রাফিক বিভাগে বিশ্বের ছোট বড় বেশিরভাগ দেশেই ট্রাফিক ব্যবস্থা রিমোট কন্ট্রোল লাইট অথবা আধুনিক প্রযুক্তির ব্যবহার হলেও বাংলাদেশে এখনও ভরসা ফেরদোজ হোসেনদের হাতের ইশারা ফলে প্রতিনিয়ত ট্রাফিক নিয়ন্ত্রণে ঝুঁকি নিয়ে গাড়ির সামনে দাঁড়াতে হয় ফেরদৌজ হোসেনকে কখনো কখনো হাতের ইশারের এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে হতে হয় দুর্ঘটনার শিকার রোদ অথবা বৃষ্টি যাই হোক ডিজিটাল বাংলাদেশে এখনও দায়িত্ব পালনে দুপায়ের উপর ভর করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকায় বড় কর্তব্য ফেরদৌজ হোসেনের ট্রাফিক সিগন্যাল বাতিগুলি ইউজ করা যেত সবচেয়ে বা বেটার হতো ভালো হতো আমরা এক রিস্ক তো হই কিছুটা রিস্ক যে হয় না তা না তবে আমাদের ড্রাইভারগুলি যেরকম আমরা ঠিক সেই রকমই হয়ে গেছি যে ওরাও বুঝে যে ট্রাফিক সিগন্যাল দিতে আসছে একটু তামে আর আমরাও সিগন্যাল দেওয়ার আগেও ওরা বুঝতে পারে যে আসলে সিগন্যাল করবে কষ্ট সব কিছুই কষ্ট কষ্ট মেনে নিয়ে আমাদের কাজ করা এটা স্বাভাবিক যে কষ্ট তো একটু হচ্ছে একটা রিস্ক বলতেই যাচ্ছে লাইফের রিক্স বলতে একটু থেকে যাচ্ছে শুধু ফেরদৌস হোসেন নয় যানজটের শহর ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে এমন করুণ গল্প প্রায় সাড়ে চার হাজার পুলিশ সদস্যের এতে জনসম্পদ অপচয়ের পাশাপাশি বিপুল অর্থ খোয়া যাচ্ছে সরকারের এছাড়া এমন ট্রাফিক ব্যবস্থায় ভোগান্তি পচ্ছে সাধারণ মানুষও হাতের ইশারায় নিয়ন্ত্রণের ফলে অতিরিক্ত সময় রাস্তায় বসে থাকতে হচ্ছে অনেককে পাশাপাশি পথচারীদের ঝুঁকিও ক্রমশ বাড়ছে ঢাকার সড়কে সিগন্যালগুলো সঠিকভাবে চলতো তো আমাদের আর এই ঝুঁকি নিয়ে যাতায়াত করা লাগত না আর গাড়িগুলো হচ্ছে যদি সিগন্যালগুলো ঠিকঠাক মতো মানত তাহলে আমরা খুব সুন্দরভাবে যাতায়াতটা করতে পারতাম বহির্দেশে অন্য অন্য রাস্তা আছে যেমন মানুষ যাওয়ার জন্য একটা ট্রাফিক সীমিত একটা টাইম থাকে বা ওইটা মানুষ বরপর হয় বিভিন্ন আবার গাড়ি যখন গাড়ির সময় আসে তখন একটা গাড়ি যাতায়াত করতে পারে বাংলাদেশ সরকারের কাছে এবার দাবি থাকবে যে মানে আমাদের বাংলাদেশ এরকম ধর ডিজিটাল বাংলাদেশ হয়েছে এরকম হওয়া উচিত যে আমাদের জন্য তথ্য অনুসারে দু হাজার এক ও দুই অর্থ বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় সত্তরটি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয় এছাড়া দু বারো থেকে দু হাজার তেইশ অর্থ বছরে কেস প্রকল্পের আওতায় আবারও ডিজিটাল ট্রাফিক সিস্টেম ব্যবস্থা বসানো হয় এ প্রকল্প ছিল বিশ্বব্যাংকের সহযোগিতা এসব প্রকল্পের দেখভালের দায়িত্ব ছিল দুই সিটি কর্পোরেশনের তবে রক্ষণাবেক্ষণের অভাবে এসব প্রকল্প দেখেনি আলোর মুখ অল্প কদিনে অচল হয়ে পড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এছাড়া দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে চাল্লিশ ট্রাফিক সিগন্যাল সচল করার উদ্বেগ নেওয়া হয় কেস প্রকল্পের আওতায় এর বদলিতে শুধুমাত্র গুলশান দুই সিগন্যালে লাল ও বাতি জ্বললেও বাকিগুলোর সবই অকেজব ট্রাফিক ব্যবস্থার সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন গত দুই দশকে এসব প্রকল্পে শুধু ট্রাফিক ইন্টারসেকশন আর সিগন্যাল স্থাপনে খরচ হয়েছে প্রায় পণে দুইশ কোটি টাকা তবে এত টাকা খরচ করে রাজধানীর সড়ক সংযোগগুলোতে আসেনি নিয়ন্ত্রণ অথচ একশো পনেরোটির বেশি ট্রাফিক সিগন্যালসহ আরো পাঁচশো পঞ্চাশটির মতো স্থানে যানবাহন নিয়ন্ত্রণে ভরসা হাতের ইশারা দিতে বাড়ানো হয়েছে পুলিশ ডিজিটাল সিগন্যাল হলে এটা অবশ্যই আমাদের জন্য উপকার হবে আমাদের কাজটা অনেক সংসে কমে যাবে ঝুঁকিটা কমে যাবে সিগনাল দেখ যেমন এখন আমাদের হাত দিয়ে বা সামনে গিয়ে গাড়ির সামনে গিয়ে হাত দিয়ে দিতে হয় ডিজিটাল হলে লোকজন সচেতন হবে সচেতন হলে দেখা যাবে সিগনাল লালবাতি বললে ড্রাইভাররা যারা গাড়ি চালায় তারা নিজে নিজে দাঁড়ায় যাবে আমাদের কাজ অনেকটা কমে যাবে এবং ঝুঁকিও অনেকটা কমে যাবে তথ্য বলছে শুধু যানবাহন চলাচলের ঈর্ষা দিতে বছরে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশের বেতন দিতে সরকারের শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে তবে আধুনিকায়ন করা গেলে সড়কের দুর্ঘটনা কমার সাথে সাথে ট্রাফিক পুলিশের ঝুঁকিও কমে আসবে অন্যদিকে সরকারি বিপুল অর্থ ও জনশক্তিও সঞ্চয় হবে ওয়ার্ল্ড ট্রাফিকটা একটা সিগন্যালের মাধ্যমে চলে এবং এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন দেশে বিভিন্ন টেকনোলজি ইউজ করা হয়েছে তো আসলে আমাদের দেশেও অনেক আগে থেকে এটা নিয়ে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে এবং এক সময় হয়তোবা চলতো বিভিন্ন কারণে সিগন্যাল লাইটটা এখন চলতেছে না তো এটার ফলে যেটা হয়েছে আসলে আমাদের ট্রাফিক যেহেতু ডিএমপির আন্ডারে এবং আমাদের মানব অ্যাডিশনাল কমিশনার স্যার একজন ডাইরেক্টলি এটার দায়িত্বে ওভারঅল তো আমাদের কমিশনার স্যার দেখতেছেন ব্যাপারটা তো এখানে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে ম্যান পাওয়ার অনেক বেশি ম্যান পাওয়ার লাগতেছে প্রয়োজনের তুলনা কারণ আমাদের এই যে ট্রাফিক বিভিন্ন পয়েন্টগুলোতে আমাদেরকে হাতে ম্যানুয়ালি এটাকে মেনটেন করতে হচ্ছে এবং সেই সাথে এবং বিভিন্ন সময় যে হাতে সিগনাল দিতে যেয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে তো এই রিস্কগুলো আসলে সিগন্যাল লাইট যদি চালু করা সম্ভব হয় তাহলে অন্তত আমাদের এই যে ম্যান পাওয়ারের এই সেভিংসটা হবে এবং এই টাইপের রিক্সগুলা যে আমাদেরকে রাস্তার মাঝে দাঁড়ায় ট্রাফিকিং করাটা বন্ধ হয়ে যাবে এবং রিক্সগুলা কমে আসবে বলে আমি মনে করি এদিকে ঢাকার চারটি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেম বসানোর আরেকটা উদ্যোগ নিয়েছিল ডিটিসিএ এ এতে ব্যয় হয় বান্ন কোটি টাকা দুই সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম আইটিএস নিয়ে কাজ করে ডিটিসিএ পরীক্ষামূলকভাবে বসানো এসব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ট্রাফিক লাইট উত্তর সিটি কর্পোরেশনে মহাকালী ও গুলশান এক ইন্টারসেকশনে সফটওয়্যার অভাবে দাঁড়িয়ে আছে প্রদর্শন হিসেবে আর দক্ষিণে তো খোয়া গেছে প্রশ্ন হল গত দুই দশকে এত সব প্রকল্পের ব্যর্থতা কার নতুন পরিকল্পনায় বাকি দুই সিটি কর্পোরেশনের দায়িত্বরতরা বলছেন দুই দশকে প্রায় পনেরো দুইশো কোটি টাকার সব প্রকল্পই ছিল পাইলট প্রকল্প পাইলট প্রকল্পে সফলতা না আসায় মূল প্রকল্প নেওয়া হয়নি তাই ব্যর্থতার কিছু নয় বলে জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কোনো বড় প্রকল্প গ্রহণ করার আগে একটা ছোট পাইলটিং প্রকল্প করে দেখা হয় যদি আমার কাজ না করে তাহলে এটা কম পয়সার মধ্যে দিয়ে আমার বা কম সময়ের মধ্যে শ্রমের মধ্যে দিয়ে শেষ যদি সফল হয় তাহলে আমরা বড় আকারে অনেক ক্ষেত্রেই এই সমস্ত দেখা যায় যে পাইলটিং এ ভালো রেজাল্ট আসে যার ফলে তখন প্রকল্পগুলো বাদ দেওয়া অন্যদিকে ট্রাফিক ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বরত কারো বক্তব্য পাওয়া না গেলেও উত্তর সিটি কর্পোরেশনের মাথা ব্যথা নেই আগের প্রকল্প নিয়ে তবে নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক ব্যবস্থা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন কর্পোরেশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা পাইলটিং করছি গুলশান দিয়ে পাইলটিং টা সাকসেসফুল হইলে ইট উইল বি রেপ্লিকেটেড এলসওয়্যার এটা টা যদি সাকসেসফুল হয় ইট ইজ অলমোস্ট সাকসেসফুল আমরা এরপরে এটা এক্সটেন্ড করার পরিকল্পনা এটা আধুনিক এআই বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড রাজু আহমেদ